নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব জানাই বন্ধুরা আগামী দিনের মধ্যে রাহু এই ও জাতিকারা সোনার ডিম হাঁস পেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে আর এই ধন কোন কোন দিক থেকে আসতে চলেছে তা নিয়ে ভিডিওতে বিস্তারিতভাবে বলতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শুভ্র আগামী নব্বই দিনের মধ্যে রাহুর কৃপায় এই সাতরাশির জাতক ও জাতিকারা সোনার পাড়া হাস পেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে ধন উপচে পড়তে চলেছে কোন কোন দিক থেকে এই ধন আসার সম্ভাবনা রয়েছে তা আমি ভিডিওতে বিস্তারিতভাবে বলতে চলেছি তার আগে একটি বিষয় জানিয়ে দিই আমি প্রতি রবিবার আপনাদের জন্য স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস হ্যাঁ বন্ধুরা তবে এটি এই চ্যানেলে নয় সেটি আমার আরেকটি চ্যানেলে চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট এএস আরও টি এ আর জিইটি এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে পারবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনি আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন আগামী রবিবার আপনারটা পিক করা হবে তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি রাহুর কৃপায় সোনার ডিমপাড়া হাঁস পেতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী নব্বই দিনের মধ্যে রাহুর কৃপায় সোনার ডিমপাড়া হাঁস পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রপাত হতে চলেছে আর এই ধন লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে আসার সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও যারা ট্রেন্ডিং করেন বা শেয়ার মার্কেটে টাকা খাটান তারাও কিন্তু এই সময় অর্থ পেতে চলেছেন এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী নব্বই দিনের মধ্যে রাহুর কৃপায় সোনার ডিম পাড়া হাঁস পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে আর এই ধন লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে আসতে চলেছে অর্থাৎ এক কথা যদি বলা যায় আপনারা আচমকা ধন পেতে চলেছেন আগামী নব্বই দিনের মধ্যে এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী নব্বই দিনের মধ্যে রাহুর কৃপায় সোনার ডিম পাড়া হাঁস পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও ধন বর্ষা হতে চলেছে আর এই ধন লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে আসতে চলেছে তাই যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন বা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী নব্বই দিনের মধ্যে রাহুর কৃপায় ধন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও বর্ষা হতে চলেছে আর এই ধন লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছে এছাড়াও যারা অনলাইনে ট্রেডিং করেন তারাও কিন্তু এই অর্থ পেতে চলেছেন এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী নব্বই দিনের মধ্যে রাহুর কৃপায় ডিম ডিমপাড়া হাঁস পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধনও বর্ষা হতে চলেছে আর এই ধন লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে আসতে চলেছে এছাড়াও যারা অনলাইনে ট্রেডিং করেন তারাও কিন্তু এই ধন বা এই অর্থ পেতে চলেছেন এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলারাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী নব্বই দিনের মধ্যে রাহুর কৃপায় সোনার ডিমপাড়া হাঁস পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে আর এই ধন লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা অনলাইনে ট্রেডিং করেন তারাও কিন্তু এই অর্থ পেতে চলেছেন এরপরে লাস্ট এবং সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী নব্বই দিনের মধ্যে লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে এবং ট্রেডিং থেকে অর্থ পেতে চলেছেন আর এই অর্থ আপনাদের জীবনকে প্রভাবিত করতে চলেছে অর্থাৎ যারা অনলাইনে ট্রেডিং করেন শেয়ার মার্কেটে টাকা রাখেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে আর এই পুরোটাই হতে চলেছে রাহুর কৃপায় অর্থাৎ আগামী নব্বই দিনের মধ্যে আপনারা সোনার ডিম্পারা হাঁস পেতে চলেছেন এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আগামী নব্বই দিনের মধ্যে সোনার ডিম্পারা হাঁস পেতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ